কাজা ক্রসবো দিয়ে প্রথম কিলটা করার সৌভাগ্য কি আমাদের হয়? মাত্র 50 এর মতো ড্যামেজ, পাঁচ পাঁচ করে ড্যামেজ কাজে 57 এর আরেকটা ড্যামেজ ক্রসবো দিয়ে প্রথম কিলটা যে, ও ভাই ক্রসবো এর কিল পেয়ে গেছে। Yo, what's up guys? It's mrtriplerofficialbiz and welcome to my channel. Yes, I'm the one that's on the channel. I'm video. Title of the call. Did you get a chance? Camera rare actor gun challenge. Got a chi, jeta rare, gano rare, emo rare, shop kitchen rare. Even with a power for a hold of the enemy, Marta Kala, buy almost a caravoy. Hey guys, got a bolchi crossbow, pepper, crossbow, I'm not to the Ganta Pai, with an emo pojana, emo to the Pai, with the enemy, a marajana, Tarpora, arch camera, Sudumatra, crossbow, Ganta, use Kore, Purota, rank match. Without wasting any more time, let's start our today's video. I do একটা ম্যাচে আমরা নেমে যাচ্ছি পিকে কিন্তু কোন রকমের বাড়িতে আমরা নামছি না কারণ বাড়িতে নেমে কোনো লাভ নেই ওইখানে ক্রসবো পাওয়া যায় না এ ভাই পেয়ে গেছি 200 টোকেন ছিল ভাই বক্সের মধ্যে ফ্রিতে পেয়ে গিয়েছি আমরা 100 টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে তারপর ফ্রিতে নিয়ে নিয়েছি ভাই ক্রসবোটা নামার সাথে সাথে আমি জানতাম ভাই আশেপাশে কোনো জায়গায় তো পাবো না দুইটা ওয়ে আছে এই ক্রসবোটা পাওয়ার সেটা একটা হচ্ছে এয়ারড্রপ আরেকটা হচ্ছে এই হলুদ বক্সগুলো যাক গাইস এই হলুদ বক্স দেওয়ার পর থেকে ক্রসবোটা আরেকটু কম রেয়ার হয়ে গিয়েছে আগে তো শুধুমাত্র এয়ারড্রপে পাওয়া যেত তারপরও গাইস কোনো কিছু করার দরকার নাই লাইক আমি আমি ফাইট একেবারে ইগনোর করব আমি চাবো জাস্ট লাস্ট একটা এনিমি অ্যালাইভ যে থাকবে চান্দু ক্যাস্ট করে মেরে তারপর ভুইয়া পেতে কারণ মাত্র 5 টাইম ও পেয়েছি ভাই আর ক্রসবো ড্যামেজ তো বেশি দেয়ও না আর ড্যামেজ যে দেয় বর্তমানে মনে করো আগে ক্রসবো তাও একটু ড্যামেজ ছিল কারণ একা একা ড্যামেজ খাইতে থাকতো এনিমি আর তার উপর দিয়ে ক্রসবো এইমটা করা আগে আরো ইজি ছিল কিন্তু বর্তমানে আমি যে এনিমিকে ড্যামেজটা করব প্রথমে তো ড্যামেজ একেবারে কম লাগবে পরে যে ছোট ছোট করে ড্যামেজগুলো লাগতে থাকবে না এনিমি কত কিছু ইউজ করতে পারে একবার ভেবে দেখো ইন হিলার ইউজ করতে পারে নরমাল মেড কিট ইউজ করতে পারে ওর কাছে যে কোনো একটা মেড কিটের ক্যারেক্টার থাকতে পারে ওইটা দিয়ে একেবারে জীবিত থাকবে আর কোনো সমস্যাই হবে না এছাড়া ওর কাছে সুপার মেড কিট রয়েছে ভাই বর্তমানে এত কিছু এসেছে ক্রসবো আর কোনো দামি নেই চান্দু এই গানটা ইউজ করতে ভাল লাগে কিন্তু ভাই ইউজ করবে কে কেন ইউজ করবে বলো এছাড়া এর থেকে ভালো একটা M79 ইউজ করবে এরকম যদি হয় গাইস একটা এনিমি আমাদের সামনে রয়েছে চলো একটা রিস্ক নেওয়া যাক কি বলো গাইস ক্রসবো দিয়ে প্রথম কিল গুটিবাজি করার চেষ্টা করবো এখানে অলরেডি ওরা ফাইট করতেছে তো গাইস দেখা যাক ক্রসবো দিয়ে প্রথম কিলটা করার সৌভাগ্য কি আমাদের হয় মাত্র 50 এর মতো ড্যামেজ পাঁচ পাঁচ করে ড্যামেজ খাচ্ছে 57 এর আরেকটা ড্যামেজ ক্রসবো দিয়ে প্রথম কিলটা যে ও ভাই ক্রসবো এর কিল পেয়ে গেছি লেটস গো ক্রসবো দিয়ে কিল করে ফেলছি ভাই প্রথম কিলটা ক্রসবো দিয়ে মাত্র দুইটা এমোর মাধ্যমে এই চান্দ আগে থেকে ড্যামেজ ছিল দেখছো কেন আমি নামলাম ওরা ফাইটার মধ্যে ছিল আর এই চান্স আমি ডান্স মেরে দিয়েছি কাছে বর্তমানে ক্রসবো এর 11টা এমো আছে মাত্র 2টা এমো ব্যবহার করে আমরা প্রথম কিলটা পেয়ে গিয়ে আমার নিজের লোভ একটু বেড়ে গিয়েছে আমার মেইন টার্গেট এই ম্যাচে ভুইয়া করা যেভাবে হোক না কেন এর জন্য ক্রসবো এর এমোগুলো বাঁচিয়ে রেখেছি কিন্তু যেহেতু 2টা এমোতে একটা এনিমিকে মারতে পেরেছি আমি ভাবতেছি আরেকটা কিল করলে কি হয় তুমি কান কোন কি রে একটা এমো লাগলো না কেন এটা লাগছে 56 এর ড্যামেজ কোনো সমস্যা নাই চান্দু এটা দুইটা এমো লাগছে তিনটা এমো ব্যবহার করা ফেলেছি ভাই অলরেডি এই চান্দুকে হিল করতে দেওয়া যাবে না গাই যেভাবে হোক না কেন এই কিলটা নিতে হবে যেহেতু এইটার পিছনে আমরা এমো খরচ করেছি উপরের দিকে মারলেই তো এটা গায়ে লাগবে না লাগাবে না চারটা এমো ওয়েস্ট হয়ে গেছে ভাই এটারে মারবো কিভাবে ভাই আমি চারটা এমো এটার পিছনে ওয়েস্ট করছি লাস্ট এনিমির জন্য তো আমার এমো রাখা লাগবে চান্দু প্লিজ মরে যাও মরে যাও এই মাত্র ফাইটার ছিল কি রে 13 এর ড্যামেজ মাত্র 13 এর ড্যামেজ খাইলো দাঁড়ো 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 গাইস আর মাত্র 6টা এমো আমার কাছে আছে না লাস্ট এনিমির জন্য আমি কয়টা রাখবো এটাই তো মাথায় ঢুকতেছে না চান্দু কাই আরে 18 ড্যামেজ খাইতেছে ভাই আমি এনিমিরে মারতেছি এ খারাপে মরতেছি না তোরে রো এদিক দিয়ে যদি আরেকটা মারতে পারি 26 এর ড্যামেজ আমি মরে গেছি গো আমি বেঁচে নেই আর ক্রসবো এর চ্যালেঞ্জার গুলি মারি ভাগো এখান থেকে চান্দু বেঁচে থাকলে লাস্ট এনিমিকে মেরে তাও ভুইয়া করার একটা চান্স পাবো এইখানে থাকলে চান্দু তাও ভাগ্যে জুটবে না রে গাইস আর মাত্র 4টে এমো আছে ভাই আমি অলরেডি 5টা 6টা না 7টা কয়টা খরচ করে ফেললাম রে 7টা এমো খরচ করে ফেলছি 11টা এমো ছিল আমার কাছে
সাতটা এমো খরচ করে ফেলছি ভাই রে ভাই একটা এনিমিকে মারতে চাই তারপরও পারিনি লাস্ট এনিমিকে আমি চারটা এমো দিয়ে কিভাবে মারবো তাইলে গাইজ আমি আর কোনো এমো খরচ করতেছি না এই জায়গাটা খুব ফালতু তারপরও আমি বেঁচে থাকার চেষ্টা করব লাস্ট একটা এনিমি যখন অ্যালাইভ থাকবে ওই এনিমিকে সবগুলো দিয়ে মারবো ততক্ষণ পর্যন্ত আমি হেডশট মারার চেষ্টা করবো যদি ভুলে ভালো লেগে যায় হেডশট তাইলে যে ঠিক আছে কিন্তু তার আগ পর্যন্ত মারবো না চান্দুকে দেখছে আমাকে দেখে ফেলছে রে ধরা ভাই 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 এটার কথাই বলতেছিলাম এই এরিয়াটা খুবই ফালতু ভাই এখানে বেঁচে থাকাটাই ম্যাটার করে লাস্ট পর্যন্ত টিকে থাকবো নাকি লাস্টে যে একজনই নিমে এলাই থাকবে নাকি ওইটা দেখে আমার দিকে আসতেছে এ চান্দু রে কেন আমার দিকে কোনো জোর দিতেছে আশেপাশে কতগুলো এলাই এ লাস্ট জোনের ভিতরে চারজন এলাই ভাই আমি এই জায়গার মধ্যে নাই এই জায়গা আমাকে সবগুলা ঘিরে ধরছে লঞ্চ প্যাডটা লাগা কোনো রকমে যদি যেতে পারি বেঁচে যাও উপায় রে সরি 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 চান্দু দেখেনি রে হেডশট যদি আরে না দেখছে রে দৌড় ভাই আমি এই ধান্দায় ছিলাম গাইজ যে লাস্ট জোনে একজন এলাই থাকবে ওই একজনকে আমি কোনো রকমে মেরে ভুজাটা পেয়ে যাবো আর এইখানে দেখো চান্দু লাস্ট জোনে এখনো পর্যন্ত চারজন এলাই ভাই কোন দিক দিয়ে কারে কোন ভাবে মারবো আমি এটাই তো বুঝতেছি না আমার কাছে এমো আছে আমার তো চারটা ক্রস ওয়েট এত এত টোকেন খরচ করে ভাই স্পিন করে ওই যে হলুদ বক্সটা থেকে বের করেছি আমি এতগুলো এমো কষ্ট করে সাতটা এমো তো এক চান্দুর পিছনে বয়স হলে ওই চান্দুরে মারতেও পারলাম না লাস্টে ওই চান্দু যেন এলাই থাকে ওইটা আর মারবো না এলে নিজে মরে যাবো কন্টেন্টই হবে না দরকার হইলে তারপর ওইটারে যেন মারতে পারি এতগুলো এমো খরচ করছে ওইটার পিছনে ওটা বেঁচে আছে নাকি এ অন্যদিকে কেন কনসেন্ট্রেট করতেছি আমি চান্দু আমাদের ফোকাস থাকবে এই ম্যাচের দিকে চারজন অ্যালাইভ রয়েছে সাদা গ্লোয়াল সবুজ গ্লোয়াল আর হচ্ছে আমাদের বাম দিকে একটা আছে কোনো সমস্যা নেই হালকার উপর করে এগিয়ে যেতে হবে লাস্ট যেন দুইটা পাবলিকের মধ্যে আমি একজন হই থাকি আর কি অ্যাটলিস্ট যেন এইটা হয় এটুক যেন হয় গাইস আরে বাইরে ভাই সবগুলো আমার দিকে এ বাবা রে সবগুলো আমার দিকে কেন ফোকাস করতেছে গাইস আরেকজন মরছে আরেকজন মরছে আর মাত্র দুইটা আর মাত্র দুইটা এনিমি অ্যালাইভ রয়েছে মানে তিনজন পাবলিক আমরা তিনজন আর এনিমি দুইজন এই যে সাদা গ্লোয়াল আর সবুজ গ্লোয়াল এই দুইজন অ্যালাইভ রয়েছে তার মানে ওরা দুজন কাছাকাছিও রয়েছে তার মানে ওরা দুইজন ফাইটার মধ্যে যাবে আর এই টাইমে আমি ক্রস বোর্ড চার টাইমও ওয়েস্ট করবো আর তারপরে যে জিতে যাবো লেটস গো তোমরা তোমরা আমার আমি না আমি না আমি কেউ না চান্দু আমি সিম্পল একটা খরগোশ আর কিছু না চান্দু ইয়াস ইয়াস চান্দু করো মির্জাফুরি আমি আমি ফাইট করো তারপর আমি মির্জাফুরি করি ফাইট করো না কেন কই রে কে কে গ্লোয়াল আ বেটা প্যাক আরে দুটো দুইটাই প্যাক করে বসে আছে তার মানে আরে আর আমি মারবো কেমনে রে ক্রসবোর মারবো কিভাবে রে ভাই দুইটা দুইটাই প্যাক করে বসে আছে ভাই গ্রেড মারতে পারবো নাকি গ্রেড তো ঢুকে না রে আমি হালকা একটু ড্যামেজ করে আছি আরে সবগুলোর কাছে তার মানে ভালো ভালো ক্যারেক্টার আছে ওই জোনের ক্যারেক্টার দর এ ফালতু মার্কে এটা ঠিক না ভাই এটা ঠিক না এটা এটা গুটি বাজি এটা এটা এই চ্যালেঞ্জ আই কেন এই সব দেখতে হইলো আমার পড়ে গেছি রে এর দর ও ভাই ওড়েছে লাইন ওড়েছে লাইনের জন্য বেঁচে গেছে আমার ডাউন হওয়ার পরে যে এই খারাপ দুইটা এলিমিনেটেড হয়েছে ভাই ভাগ্যটা ভালো আমার কাছে ট্যাবলেটটা ছিল ওই ইনজেকশনটা আর কি ভাই আর এই খারাপগুলোর কাছে ছিল না কোন ম্যাচে বুইয়া খুললাম ইম্পসিবল একটা ম্যাচে এক কিলো বুইয়া গাইজ যেই ছিল ক্রসবো এর মতো গানের একটা চ্যালেঞ্জ এত কষ্ট করে করে কুতে কুতে এনিমিকে মেরে লাস্ট টাইমে যে অবিশ্বাস্য লেভেলের একটা বুইয়া করার ভিডিওটা গাইজ দেখছে যে কি টাইপের ইউনিক চ্যালেঞ্জ করা যায় সেটা আমাকে জানিয়ে দিও বাইরে ভাই ক্রসবো এর চ্যালেঞ্জ করতে যে অবস্থা টাইট হয়ে গিয়েছে সত্যি কথা আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানি কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যে যা লাইক দিচ্ছো তাদের সবার কাছ থেকে ছোট্ট খাটো হলে একটা কমেন্টে ছাড়া তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এইবার ভিডিওগুলো চলবে তো Yeah, guys, that's it for today. Till next video or stream. Allah Hafiz, guys. Peace.